আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনার বর্ষপূর্তি উপলক্ষে শনিবার রবীন্দ্রবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অন্যান্য প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব ডক্টর দেবাশিস বসু, ডক্টর সুভাশিস দেববর্মা এবং ডক্টর রাধা দেববর্মার মতো উচ্চস্তরীয় স্বাস্থ্য দপ্তরের কর্তা ব্যক্তিরা। উল্লেখ্য, গরিব মানুষের সামগ্রিক স্বাস্থ্য পরিষেবা এবং চিকিৎসার খরচ বহন করতে দেশের মধ্যে আয়ুষ্মান ভারত যোজনা প্রকল্প চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই যোজনায় আর্থিক সহায়তা পেয়ে ইতিমধ্যে সারা দেশে এবং রাজ্যে নতুন জীবন ফিরে পেয়েছেন অসংখ্য মানুষ। অনুষ্ঠানে নিজের ভাষণে এই প্রকল্প এবং গরিব মানুষের কল্যাণে প্রধানমন্ত্রীর প্রচেষ্টার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, আয়ুষ্মান ভারত যোজনা একটি যুগান্তকারী প্রকল্প যার সুবিধা পাচ্ছেন সারা দেশের কোটি কোটি প্রান্তিক মানুষ। এই যে আয়ুষ্মান ভারতের যে কার্ড মানুষের কাছে দিয়েছেন, তার সুফল কিভাবে মানুষ পেয়েছে তার কয়েকজনের মাত্র উদাহরণ দিয়ে কিন্তু এখানে ওনারা বুঝিয়েছেন, এবং আমরাও আপ্লুত যে প্রধানমন্ত্রীজি মানুষের জন্য প্রতিনিয়ত যেসব সুবিধাগুলো দরকার, আমরা আগেও দেখেছি বহু লোক বাইরে যেত, বাড়িঘর বিক্রি করে, গটিবাটি বিক্রি করে বাইরে যেত। এখানে ত্রিপুরাতেও যখন চিকিৎসা করাতো, তখন দেখতাম যে যখনই আর্থিক বিষয়টা আসতো অনেকে পিছিয়ে যেত, বলে এত পয়সা নেই, তো তিলে তিলে মারাই যেত অনেক, বা তিলে তিলে মৃত্যুর দিকে ওরা চলে যেত। কিন্তু আজকে এই আয়ুষ্মান ভারত সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এত বড় একটা মানে প্রকল্প বা যোজনা যাই হল একটা প্রধানমন্ত্রী এই হাতে নিয়েছে, সারা পৃথিবী প্রধানমন্ত্রীকে বাহবা দিচ্ছেন এবং জিজ্ঞেস করছেন যে এটা কীভাবে এই যোজনাটা উনি এখানে এনেছেন এবং কীভাবে মানুষকে বেনিফিট দিচ্ছেন। সারা বিশ্বে আয়ুষ্মান ভারত যোজনার প্রশংসা এবং সুনাম কুড়িয়েছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। রাজ্যে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে রাজ্য সরকারের দায়বদ্ধতার কথা বলে মানিক সাহা জানান, আগামী তিন মাসের মধ্যে আগরতলার সরকারি মেডিকেল কলেজে 9টি বিভাগের সুপার স্পেশালিস্ট চিকিৎসা পরিষেবা চালু করার জন্য জোরদার প্রয়াস নিয়েছে রাজ্য সরকার। কিন্তু প্রায় 9টা থেকে 10টার মতো আমরা সুপার স্পেশালিটি যাতে এখানে শুরু হয় আগামী তিন মাসের মধ্যে ফুল ফ্লেজেড এখানে আগরতলা মেডিকেল কলেজে সেটা শুরু হবে। সেটা কার্ডিওথোরাসিক সার্জারি হোক, সিটিভিটি হোক, বা আমাদের নিউরোলজি হোক, গ্যাস্ট্রো অপারেশনই হোক, সমস্ত নিউরোলজি হোক, বিভিন্ন ইউরোলজি হোক, সব বিষয়ে আমরা চেষ্টা করছি যাতে এখানে ফুল ফ্লেজেড সুপার স্পেশালিটি ডাক্তারবাবুরা এখানে থাকেন। এখানে আইএলএসের সিও সাহেব এখানে আছেন, ওনার উদ্দেশ্যে আমি বলবো যে আমাদের যে আয়ুষ্মান কার্ড নিয়ে অনেক সময় আমাদের যারা বেনিফিশিয়ারি যারা আছেন আপনার এখানে যান, তারা যেন সমস্ত যেসব সেটা কার্ডিয়াক প্রবলেমই হোক, নিউরোলজি প্রবলেম হোক, সব বিষয়ে যেন 100% যেন ওরা সুবিধাটা পায়, সেদিকে একটু নজর রাখবেন। মাঝে মাঝে একটু খবর আসে, সেটা যাতে কোনো অবস্থায় না আসে একটু দেখবেন। আর আমাদের গভর্নমেন্ট লেভেলে তো আমরা চেষ্টা করছি যে আমরা যাতে গটি বাটি বিক্রি করে মানুষ যাতে বাইরে না যায় তা সেই ব্যবস্থা করার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে প্রতি বছর 5,00,000 টাকা করে একটা ব্যবস্থা করেছে যে ক্যাশলেস যে বিষয়টা সেটা ডিজিটালের মাধ্যমে আজকে যেটা এখানে এক বছর পূর্তি উপলক্ষেই আজকের আমাদের সভা, তো সেই বিষয়গুলো কারণে মানুষ কিন্তু অনেকটা গরিব মানুষ স্বস্তির নিঃশ্বাস হয়েছে। আজকে আমাদের যারা বেনিফিশিয়ারি ধরো যখন বলছিল তাতে কিন্তু বোঝা যাচ্ছে ওনাদের মধ্যে ইমোশন কাজ করে যেতে বলতে পারছিল না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ দিয়েও যেন শেষ করতে পারছিলেন না, এই জিনিসটা কিন্তু আমরা এখানে লক্ষ্য করি। এই প্রসঙ্গে আয়ুষ্মান ভারত যোজনার সম্পূর্ণ সুবিধা দেবার জন্য রাজ্যের বেসরকারি হাসপাতালের কর্তাদের প্রতি ও আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের স্বাস্থ্য প্রকল্পগুলিকে রাজ্য সরকার নির্দিষ্ট সময়সীমার মধ্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে বলে উল্লেখ করেন। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সুস্থ কৈশোর এবং মোকাবেলা কর্মসূচির কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। যখন যখন যেখানে স্বাস্থ্যের বিষয় আসছে কেন্দ্রীয় প্রকল্পগুলো আমরা চেষ্টা করছি 100% স্যাচুরেশন পয়েন্টে যেন এই কাজগুলো আসে, এবং
টার্গেট আমরা দিয়েছি যে এতদিনের মধ্যে এই কাজগুলো যেন সম্পন্ন হয়। এর মধ্যে আপনারা জানেন যে এই ভদ্রগড়ে রবীন্দ্র ভবনে আমাদের কিছুদিন আগে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব এবং সুস্থ কৈশোর এই বিষয়ে আমরা এখানে টার্গেটে নাশাকর্মী বোনেরাও এখানে আছেন, আমাদের স্বাস্থ্যকর্মীরাও আছেন, মানুষের কাছে আমরা যে টার্গেট দিয়েছিলাম তার আগেই কিন্তু ওরা এই কাজটা ওরা করছে, এখনও চলছে। তো সেইভাবে ওনারা কাজ করছেন। আমাদের ছ মাস থেকে ১৮ বছর অবধি যারা যারা ছেলেমেয়েরা আছেন তাদের যে স্বাস্থ্যের বিষয়ে খবরাখবর নেওয়া, তাদের আগে থেকে তাদের যে বিশেষ বিশেষ সুবিধাগুলো দেওয়া, সেই বিষয়ে আমরা আমাদের ত্রিপুরা সরকারের মাধ্যমে, হেলথ স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে সেই কাজগুলো আপনারা সবাই এখানে করছেন। কিছুদিন আগে এখানে মোকাবেলা সেটা অল ইন্ডিয়া আয়ুষ্মান ভারত যোজনায় রাজ্যে যেসব সুবিধাভোগীরা প্রকল্পের সুফল লাভ করছেন এমন বেশ কয়েকজন সুবিধাভোগীর সঙ্গে মত বিনিময় করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।